দলের নির্দেশে অবশেষে ইস্তফা দিলেন দাইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। তাকে দলই নির্দেশ দিয়েছিল যে সরে যাওয়ার জন্য। তরুণীকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি এবং সেই অডিও ভাইরাল হয়ে যায়। তারপরই দলের নির্দেশ দেওয়া হয় দল থেকে যে দাইহাট পৌরসভার চেয়ারম্যান তিনি যেন ইস্তফা দেন। অবশেষে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ইস্তফা দিলেন শিশির মণ্ডল। চাকরির টোপ দিয়ে তরুণীকে কুপ্রস্তাব, ইস্তফা দিলেন দাইহাট পৌরসভার চেয়ারম্যান। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, ইস্তফা তো দিলেন, তারপর কি জানালেন তিনি? দেখো, শিশির মণ্ডল যেটা জানিয়েছে, দলের নির্দেশেই তিনি এই ইস্তফা দিয়েছেন এবং দলেই থাকবেন, দলের হয়েই কাজ করবেন আগামী দিনেও। এবং তিনি এটাও বলেছেন যে তৃণমূলের সঙ্গেই তিনি বরাবর ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। আজকে যেটা দেখা যায় যে সদর প্রথমে তৃণমূলের দলীয় কার্যালয়ে সেখানে পৌঁছান এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি জেলা সভাপতি তার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিলেন। তারপরেই সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। যদিও যখন তিনি পৌঁছেছিলেন সেই সময় মহকুমা শাসক তিনি একটি অনুষ্ঠানে ছিলেন, তারপরেই তিনি আসার পরই তার দপ্তরে তার ঘরের মধ্যে যান এবং পদত্যাগপত্র সেখানে জমা দেন। এরপরই বেরিয়ে আসার পর তিনি যেটা জানিয়েছিলেন যে আগামী দিনেও দলের হয়েই কাজ করবেন, তবে দলের নির্দেশেই তিনি এই পদত্যাগপত্র জমা দিলেন এবং চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন। ধন্যবাদ বিধান। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিধান চন্দ্র। শিশির মণ্ডল তিনি আজকে ইস্তফা দিয়েছেন, তারপর কি জানালেন শুনবো। দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলের নির্দেশ মেনেই এসেছি। ম্যাডাম ছিলেন না, একটা সরকারি প্রোগ্রামে ছিলেন, সেই জন্য একটু দেরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমি ওখানে আমার চেয়ারম্যানশিপ থেকে আমি পদত্যাগ করে দিলাম, এসডিও ম্যাডামকে দিলাম, এসডিও কাটোয়া। অবশ্যই দল ছোটবেলা থেকে করে আসছি, অবশ্যই দলের কাজ করবো, কেন করবো না, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই দলে আছি, দলে ছিলাম, আছি, থাকবো। মহকুমা শাসকের দপ্তরে আজকে ইস্তফা দিয়েছেন শিশির মণ্ডল। মহকুমা শাসককে জানালেন শুনবো। দাইহাট চেয়ারম্যান আমাকে ওনার রেজিগনেশন সাবমিট করেছি আর ওই রেজিগনেশন আমি ডিস্ট্রিক্টকে করব। আজকে তো যখন পর্যন্ত উপর থেকে আমাকে ডিস্ট্রিক্ট থেকে যে নির্দেশ দেওয়া হবে ওই নির্দেশে করে আমরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। এটা ঠক বাস্তে গা উজাড় হওয়ার মতো অবস্থা। তৃণমূলে বড় বড় নেতারা বলছেন, ষাটোর্ধ্ব নেতারা কচি জিনিস পছন্দ করেন, তারা কচি জিনিসের মজাই আলাদা। তো এইসব নেতাদেরকে যদি তৃণমূল কংগ্রেস বাঁচতে শুরু করে সে তো কম্বলের লোম বাঁচার মতো অবস্থা হবে, দলটাই উঠে যাবে। দলটাই তো এই টাইপের লোকে ভর্তি, চোর জোচ্চোর, হ্যাঁ, চরিত্রহীন লম্পট, এদের নিয়ে দল। তরুণীকে চাকরির নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই অডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শিশির মণ্ডল দাইহাট পৌরসভার চেয়ারম্যান, সেই অডিওটা শোনাবো আপনাদের। হ্যাঁ কাকু, আপনি আমার কাজটা করে দেবেন তাহলে কেন যাবো না? সব পাবি সব। তাহলে কাল 10টায় তুই কৃষ্ণনগর ইয়েতে আমিও চলে যাবো, আমি স্কুটি নিয়ে যাবো, ঠিক আছে, বা একটা গাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকু ঠিক আছে, যাবো তো। হ্যাঁ কাকু, তুই বাড়ি থেকে বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই তো? না না কাকু, যেখানে সেখানে ওকে। আচ্ছা শুধু ওকে বল, শুধু ওকে বল, ওকে বল। ওকে ঠিক আছে। একবার ইয়ে কৃষ্ণ হ্যাঁ কাকু বলুন। রাগ করলি? হ্যাঁ না না, রাগ করবো কেন কাকু, বলছে আপনি এত বড় পোস্টে আছেন, আপনি এইসব কথা বলছেন কাকু। হ্যাঁ কাকু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কে আছে পাশে? কে আছে পাশে? কেউ নেই তো কাকু। তরুণীকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ দাইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে এবং দল তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আজকে মহকুমা শাসকের দপ্তরে ইস্তফা দিয়েছেন এই শিশির মণ্ডলকে নিয়ে গান বাঁধলেন এক গায়ক। দাইহাটের এক কাকু ছিল, বলছে নাকি চাকরি দেবে, চাকরি পেতে যেতে গেলে হোটেলে তার যেতে হবে। আর চরিত্রহীন সে, আসলে এক চরিত্রহীন সে, চাকরি দেবে বলছে আবার যে, আসলে এক চরিত্রহীন সে, চাকরি দেবে দেবে আবার সে। কাকুর লাল চুড়িদার ভীষণ পছন্দ, তাই তুমি লালটাই পরো। কাকুর লাল চুড়িদার ভীষণ পছন্দ, তাই লালটাই তুমি সবেতে পরো।
চাকরি পেতে গেলে তোমায় এইটুকু তো করতে হবে, চাকরি পেতে গেলে তোমায় এইটুকু তো করতে হবে, দুবার খুশি করে তবেই তুমি চাকরি পাবে। দাইহাটের এক কাকু ছিল বলছে নাকি চাকরি দেবে, চাকরি পেতে হলে হোটেলে তার সাথে যেতে হবে, আসলে এক চরিত্রহীন সে, আসলে এক চরিত্রহীন সে, চাকরি দেবে বলছে আবার যে, আসলে এক চরিত্রহীন সে, চাকরি দেবে বলছে আবার যে, চাকরি পেতে গেলে তোমায় এইটুকু তো করতে হবে, চাকরি পেতে গেলে তোমায় এইটুকু তো করতে হবে, দুবার খুশি করে তবেই তুমি চাকরি পাবে, দুবার খুশি করে তবেই তুমি চাকরি পাবে। দাইহাট শহরেরই বাসিন্দা প্রিয়তোষ মুখোপাধ্যায় তিনি এই গান বেঁধেছেন, কি বলছেন তিনি শুনবো। গান করতে হলে বলাটা ঠিক না, গান আমি এমনিই করি, বাট এই এই যে ঘটনাটা ঘটিয়েছে উনি, তার জন্য আমার মনে হয় এরকম একটা প্রতিবাদ করা দরকার, কারণ আমি যেহেতু একজন মিউজিশিয়ান তো আমি মানে মনে করি আমি যেহেতু গান ভালোবাসি তো গানের মাধ্যমে সেই জন্য এই প্রকাশটা করেছি, এটাই প্রতিবাদ করাটা দরকার, কারণ প্রতিটা মানুষের প্রতিটা যত ইয়ং জেনারেশন আছে যারা এই ধরনের ব্যাপারের মধ্যে ঢুকে গেছে তো তাদের সবারই দরকার যে প্রতিবাদ করা উচিত, যেটা ভুল অন্তত সেই ভুলটাকে ভুল বলাটা উচিত। হ্যাঁ, যে মেরুদণ্ডটাকে একদম বিক্রি করে দেব, নিজেকে একদম শুধু নিজের স্বার্থটুকু বুঝবো, দরকার নেই কোনো ঝামেলায় যাব না, এই জিনিসটা এই মেন্টালিটি থেকে সরিয়েছে, অন্তত সমাজটাকে একটু এই ধরনের মানুষের থেকে মুক্ত করার জন্য অন্তত প্রতিবাদ করাটা অবশ্যই দরকার, এটা আমি মনে করি।